হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগে। তাই শুরুতেই তোমাদের সকলকে স্বাগত অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে। অনেক অনেক স্বাগত এইভাবে আমার প্রতিদিনকার ভিডিও দেখার জন্য। আর আমি অপেক্ষা করে থাকি কখন তোমাদের সামনে আসবো, কখন ব্লগ করব। মন সবসময় চঞ্চল হয়ে থাকে, তাই আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একজন বিখ্যাত ইংরেজি সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী সম্পর্কে এবং তার নাটক সম্পর্কে এবং বাংলা সাহিত্যে তার প্রভাব কতখানি সেটা আলোচনা করব। কারণ উইলিয়াম শেক্সপিয়ারকে এটা উইলিয়াম শেক্সপিয়ারের সপ্তাহ, কারণ তিনি 26 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন এবং 23 এপ্রিল মারা যান, আমরা সকলেই জানি। তাই এই সপ্তাহটা উইলিয়াম শেক্সপিয়ার সপ্তাহ নামে পরিচিত আমি মনে করি। তাই এই কয়েকটা দিনের মধ্যে তার নাম স্মরণ করলে এবং তার জীবনী স্মরণ করলে মনে হয় আমার চ্যানেলটা সার্থকতা ফিরে আসবে এবং আমার জীবনও ধন্য হবে তার নিয়ে কিছু বলতে পারলে। ঠিক আছে, তার সম্পর্কে যতটুকু জানি তোমাদের সামনে আজকে শেয়ার করব। উইলিয়াম শেক্সপিয়ার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 26 এপ্রিল 1564 সালে এবং মারা যান 23 এপ্রিল 1616, একজন ইংরেজ নাট্যকার, কবি এবং অভিনেতা ছিলেন। তিনি ব্যাপকভাবে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ লেখক এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত। সারা বিশ্বে তিনি একজন শ্রেষ্ঠ নাট্যকার। তাকে প্রায় ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন বলা হয়, আমরা সকলেই জানি তাকে ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয়। এবং সহযোগিতা সহ তার বর্তমান রচনায় রয়েছে প্রায় 39টি নাটক, আমরা সকলেই জানি। এছাড়াও 154টি সনেট, তিনি দীর্ঘ আখ্যানমূলক কবিতা এবং আরও কয়েকটি পদ, কিছু অনিশ্চিত লেখকত্ব, তার নাটক হয়েছে প্রতিটি প্রধান জীবন্ত ভাষায় অনুদিত এবং অন্য যে কোনো নাট্যকতার তুলনায় বেশিরভাগ সঞ্চালিত হয়। এবং তার যে কাজ, তার যে কর্ম, সেটা আজও অধ্যয়ন এবং পুনর্ব্যাখ্যা করা হয় এবং সেটা অব্যাহত রয়েছে চিরকাল, আজও রয়েছে। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সপ্তাহ, তার সম্পর্কে এটা সূচনা ছিল। এরপর তোমাদের সামনে আলোচনা করব যে উইলিয়াম শেক্সপিয়ার তার নাটক সম্পর্কে আলোচনা করব এবং বাংলা সাহিত্যে সাহিত্যিকদের জীবনে তার যে প্রভাব কতখানি সেটা আলোচনা করব, তার জন্মদিন এবং মৃত্যু দিবস উপলক্ষে। শুরু করছি। ইংরেজি সাহিত্যের ইতিহাসে সর্বকালের সর্বজনবন্দিত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার, আমরা সকলেই জানি। জগত জীবনের প্রতি নির্মোহ দৃষ্টি ও অন্তর্নিবিষ্ট ভাবনা তাকে এই ধরনের সাহিত্য রচনায় অনুপ্রাণিত করেছে। রোমান্স ও বিশুদ্ধ কাব্য ও নাটকীয়তার অপূর্ব সংমিশ্রণে তার সাহিত্য সৃষ্টি। তার সাহিত্যের মূল বিষয় রোমান্স ও কাব্যের ব্যঞ্জনা। এই কাব্যিক ব্যঞ্জনায় দার্শনিকতা এবং সুগভীর জীবনবোধ ও আধ্যাত্মিক মন ও মননের সৃষ্টি। এই স্বতন্ত্র রস ও ভাবই তার নবতম জগতের সন্ধানই। নাট্যকার হিসাবে শেক্সপিয়ারের খ্যাতি বিশ্বব্যাপী। মানব মনের অনুভূতির বৈচিত্র্যতায়, জীবন সত্যের উপায়নে, জীবনের সুগভীর রহস্যের সন্ধানে শেক্সপিয়ার অন্যতম। মানব চেতনার সুগভীর বিস্তৃতি ও অতলান্ত রহস্য তার নাটকে রয়েছে। ব্যক্তিত্বের মূল মর্ম শিল্পীর হৃদয়ে চিত্তের অনুভূতির স্পর্শে আলোকোজ্জ্বল হয়ে উঠেছে। তার নাটকে ত্রিবিধ ধারা বর্তমান আমরা দেখতে পাই। যে তার নাটকের বিভিন্ন ধারা, তিনটি ধারা কী কী? না, ট্র্যাজেডি এবং কমেডি এবং ঐতিহাসিক নাটক। আমরা ট্র্যাজেডি নাটকের মধ্যে কী কী বলতে পারি? না, ট্র্যাজেডি নাটকগুলি হলো রোমিও ও জুলিয়েট, যেটি তিনি 1594 সালে লিখেছিলেন, এবং হ্যামলেট, যেটা 1601, এবং ওথেলো 1604, ম্যাকবেথ 1606, এবং অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, যেটা 1606 এবং 7। এগুলো তার ট্র্যাজেডি নাটক। এরপর তার কমেডি নাটকগুলি হল দি কমেডি অফ ইভরস এবং এ মিড সামার নাইট ড্রিম, দি মার্চেন্ট অফ ভেনিস, অ্যাস ইউ লাইক ইট এবং 12th Night। যেগুলো সালগুলো হচ্ছে দি কমেডি অফ ইভরস 1593, এ মিড সামার নাইট ড্রিম 1596, দি মার্চেন্ট অফ ভেনিস 1596, অ্যাস ইউ লাইক ইট 1600 এবং 12th Night 1601। এবং আছে আরও কয়েকটি নাটক আছে তার ট্র্যাজেডি নাটক, তার হচ্ছে কমেডি নাটকের মধ্যে, যেমন হচ্ছে ট্রয়লাস অ্যান্ড ক্রেডিসা, যেটা 1602, এবং উইন্ডার্স টেল 1601, এবং দি টেম্পেস্ট, যেটা 1611। এগুলো তার কমেডি নাটক। এরপর আছে ঐতিহাসিক নাটক ষষ্ঠ হেনরি, যেটা 1591 থেকে 92, এবং রিচার্ড দি থার্ড 1592 থেকে 93, জুলিয়াস সিজার 1599, টিমন অফ এথেন্স 1608। এরপর আলোচনা করবো যে ট্র্যাজেডি নাটকগুলোর যে অবদান বা ট্র্যাজেডি নাটকের মধ্যে কী কী রয়েছে বা কী বিষয়বস্তু, সেটা খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি আমার মনের মতন করে বলার চেষ্টা করছি এবং লিখেছি,
সেটা তোমাদের সামনে শেয়ার করছি, যে ট্র্যাজেডি নাটক ইংরেজি নাট্য সাহিত্য রচনায় বা ইংরেজি নাট্য রচনায় ট্র্যাজেডি নাটক এক স্বতন্ত্র শৈলী, স্বতন্ত্র শ্রেণী। আকাশের অসীম শূন্যতা, রহস্য, অতলস্পর্শী গভীরতা, দিগন্তের সীমাহীন ব্যাপ্তির উদার বিস্ময়, মানব জিজ্ঞাসা ইত্যাদিকে অবলম্বন করে শেক্সপিয়ারের নাটক লেখা। মূলত ট্র্যাজেডি মূলক নাটকে তার চূড়ান্ত প্রতিফলন ঘটেছে আমরা জানতে পারি। আর ট্র্যাজেডি বলতে বোঝায় কি না, ট্র্যাজেডির রূপ কেমন হবে একমাত্র শেক্সপিয়ারের নাটকেই তার সার্থক পরিচয় ফুটে উঠেছে আমরা দেখতে পাই। তার রোমান্টিক ট্র্যাজেডিমূলক নাটক যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও এবং জুলিয়েট দুজনের গভীর যে প্রেমবন্ধন, পারিবারিক শত্রুতা ও বিরোধ ইত্যাদি বেদনাময় রক্তাক্ত ঘটনাকে অবলম্বন করে এই নাটক রচিত। চরিত্রের নিয়তি এই নাটকের মুখ্য বিষয়। হত্যা, প্রতিহিংসা, বিশ্বাসঘাতকতা, উন্মাদনা ইত্যাদি ঘটনাকে অবলম্বন করে লেখা হ্যামলেট নাটক। হ্যামলেট চরিত্রে দ্বিধাগ্রস্ত, বিচলিত মন মানসিকতা চিত্র অঙ্কিত। হ্যামলেটের অন্তর্দ্বন্দ্ব, তার বিক্ষুব্ধ অসহ্য দহনজ্বালা, কর্তব্য চেতনার দ্বন্দ্ব ট্র্যাজেডিকে গভীর স্তরে পৌঁছে দিয়েছে। এবং ওথেলো নাটকে আমরা দেখেছি যে ওথেলো শেক্সপিয়ারের শ্রেষ্ঠ ট্র্যাজেডিমূলক নাটক। কবি কল্পনার অধিকারী কৃষ্ণকায় ওথেলোর জীবন যুদ্ধ হয়েছিল মাধুর্য ও সরলতার প্রতীক শ্বেতাঙ্গিনী দেশদীবনার সঙ্গে। উভয়ের দাম্পত্য জীবন ছিল বিশ্বাস ও প্রীতির পরকার্যা স্বরূপ। এবং আমরা দেখেছি যে মৃত্যুর পূর্বে অনুশোচনায় দগ্ধ ওথেলোর হাহাকার নাটকটিকে ট্র্যাজিক মহিমায় উত্তীর্ণ করেছে। কিংলিয়ার নাটকটি শেক্সপিয়ারের অন্যতম ট্র্যাজেডি নাটক। যে ঝড়ের পটভূমিকায় নাটকটি রচিত, এতে বৃদ্ধ রাজা লিয়ারের বিক্ষুব্ধ মানসিকতার প্রতীক। লিয়ারের অসহ্য বেদনাময় এবং রাজশক্তির দম্ভ, স্নেহ, প্রেম, করুণার আশ্চর্য মাধুর্যতার চরিত্রটিকে ট্র্যাজিক রূপ দিয়েছে। আর ম্যাকবেথ নাটকটিও নাট্যকারের অন্যতম ট্র্যাজেডিমূলক নাটক। এই নাটকের প্রজাবাৎসল্য রাজা ডানকন এর বীরত্ব, তার বীরত্ব, কবিত্ব এবং কল্পনাশক্তি এই নাটকে চিত্রিত হয়েছে। এছাড়াও অমিত পুরুষাকারের অধিকারী হওয়া সত্ত্বেও তাকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হয়েছে। নাটকটিতে বহির্দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব যেন প্রধান হয়ে উঠেছে আমরা দেখতে পাই। এবং 19 শতকের ইংরেজি নাট্যচর্চায় শেক্সপিয়ার ছিলেন প্রধান নাট্য ব্যক্তিত্ব। বাংলা নাটকীয় ও শেক্সপিয়ারের ট্র্যাজেডিমূলক নাটকের প্রভাব সুদূর প্রসারী ছিল। বাংলা ভাষায় সার্থক নাট্যকার মধুসূদনের উপর শেক্সপিয়ারের নাটকের প্রভাব অনস্বীকার্য আমরা জানতে পারি। কৃষ্ণকুমারী নাটকের রূপায়ণে শেক্সপিয়ারের সত্তা প্রকাশিত। কৃষ্ণকুমারী নাটকে ভীমসিংহের সঙ্গে কিংলিয়ার নাটকের লিয়ার চরিত্রের যে মিল স্পষ্ট। এছাড়াও নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদ তিনি করেছিলেন। এমনকি প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটারে শেক্সপিয়ারের জুলিয়াস সিজার নাটকের অভিনয় হয়েছিল। এছাড়া দীনদয়াল রায়ের শাজাহান নাটকের সঙ্গে কিংলিয়ার নাটকের মিল লক্ষণীয়। এবং শাজাহান চরিত্রের সঙ্গে আমরা দেখতে পাই যে লিয়ার এবং জাহানায়ার সঙ্গে যে করণীয়ার চরিত্রের মিল লক্ষণীয়। এছাড়া ম্যাকবেথ নাটকের প্রভাব রয়েছে দীনদয়ালের তারাবাই নাটকে আমরা দেখতে পাই। এক কথায় নাট্যকার দীনদয়ালই ছিলেন শেক্সপিয়ারের পরবর্তী স্রষ্টা। এবং আমরা এরপর যাব যে কমেডি নাটকের মধ্যে কী কী আছে দেখে নাও। তোমাদেরকে বলেছি আগে, এরপর কমেডি নাটকের যে মূল বিষয়বস্তুটা সেটা আলোচনা করছি, যে ট্র্যাজেডির ঠিক বিপরীতে কমেডির স্থান। শেক্সপিয়ারের যেমন ট্র্যাজেডিমূলক নাটক লিখেন শেক্সপিয়ার, ঠিক তেমনি কমেডি নাটকও লিখেছিলেন। তার নাট্য প্রতিভার প্রমাণ মিলে কমেডি নাটকেও। প্রাণের উজ্জ্বল অপরূপ প্রকাশ, কল্পনার রঙিন মুহূর্ত এবং বৈচিত্র্য সন্ধানী শেক্সপিয়ার কমেডিমূলক নাটক লেখেন। এখানে আছে মাধুর্যের দীপ্তি, যৌবন স্বপ্নের মদিরতা। এই মিড সামার নাইট ড্রিম নাটকটি একখানি চিত্রাকর্ষণ নাটক। ডিমিটিয়ার্স ভালোবাসতেন হেলেনকে, অথচ হারমিয়াকে পাওয়ার জন্য পাগল এক সময় সে। এই কাহিনীকে অবলম্বন করে কাব্যময় রোমান্টিক নাটক লিখলেন নাট্যকার। মার্চেন্ট অফ ভেনিস নাটকটি প্রেমের কাহিনী অবলম্বনে লেখা। ভেনিসের সদাগর এন্টিনিওর কাছে ধনী তরুণী পোর্সিয়াকে লাভের জন্য তার বন্ধু ব্যাসানিওর কিছু অর্থ সাহায্য নিল। অ্যান্টিনিও অর্থ পিসাজ সাইলকের কাছ থেকে টাকা সুদে নিয়েছিলেন। একসময় শোচনীয় মর্মান্তিক পরিণতিতে এই নাটকের কাহিনী শেষ হয়েছে। এবং আমরা দেখেছি যে অ্যাজ ইউ লাইক ইউ নাটকের মূল ভাব প্রেম। এই নাটকটিতে রোমান্টিকতার শ্রেষ্ঠ বিকাশ ঘটেছে। এছাড়াও হিংসা, দেশ, পরিপূর্ণ সমাজ থেকে দূরে আদর্শভাবে পরিবেশ অঙ্কিত। কেবল রোমান্সের চরম বিকাশ নয়, শিল্পে কর্মে, কাহিনী গ্রন্থনে
এবং মানব চরিত্রের সার্থক রূপায়ণে নাটকটি শ্রেষ্ঠত্বের নিদর্শন। দি টেম্পেস্ট নাটকটি অন্যতম কমেডিমূলক নাটক। ফার্দিনাথ এবং মিরান্দার প্রণয় কাহিনী এই নাটকের মূল বিষয়। এই নাটকে ধ্রুপদী নাট্যকলার রীতির প্রচলন রয়েছে। 19 শতকের বাংলা নাট্যচর্চায় শেক্সপিয়ারের কমেডির প্রভাব যথেষ্ট। গুরুচন্দ্র ঘোষের ভানুমতি চিত্তবিলাস নাটকে মার্চেন্ট অফ ভেনিস নাটকের মিল রয়েছে। গিরিশচন্দ্র ঘোষের স্বপ্নের ফুল নাটকটি শেক্সপিয়ারের এ মিডসামার নাইটস ড্রিম নাটক অবলম্বনে লেখা। অ্যাজ ইউ লাইক ইট নাটকটি অনুবাদ তার কৃতিত্ব। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের মালিনী, রাজারানী, চিরকুমার সভা প্রভৃতি নাটক শেক্সপিয়ারের বিভিন্ন কমেডিমূলক নাটকের প্রভাব লক্ষ্য করার মতো। বিভিন্ন কত বিখ্যাত সাহিত্যিক আমাদের বাংলা সাহিত্যিক রবীন্দ্রনাথ থেকে শুরু করে, গিরিশচন্দ্র থেকে শুরু করে, দেবেন্দ্রলাল থেকে শুরু করে আরও অনেকে গুরুচন্দ্র ঘোষ থেকে শুরু করে আরও অনেকে শেক্সপিয়ারের নাটকের প্রভাব তাদের কাব্যে, তাদের লক্ষণীয় আমরা দেখতে পাই। এবং তাদের প্রভাব, শেক্সপিয়ারের যে প্রভাব আমাদের বাংলা সাহিত্যে অনেক কবি, অনেক সাহিত্যিকের সাহিত্যের মধ্যে আমরা খুঁজে পাই। এরপর যাচ্ছে ঐতিহাসিক নাটক। ইংল্যান্ড ও রোমের ইতিহাস এবং চরিত্র অবলম্বনে শেক্সপিয়ারের বিভিন্ন সময় ধরে একাধিক ঐতিহাসিক নাটক লিখেছিলেন। কাহিনী নির্মাণ, চরিত্র নির্মাণ ও ঐতিহাসিক উপাদানের ব্যবহারে এই শ্রেণী নাটক শেক্সপিয়ারের বিশেষ কৃতিত্ব দেখিয়েছেন। ইতিহাসের গভীরে প্রবেশ করে ইতিহাসকে প্রাণবন্ত রূপ দিয়েছেন ঐতিহাসিক নাটকে শেক্সপিয়ার আমরা দেখতে পাই। এবং ইংল্যান্ডের ইতিহাস অবলম্বনে শেক্সপিয়ার একাধিক ঐতিহাসিক নাটক রচনা করেন। রিচার্জ দি থার্ড নাটকটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। এছাড়াও শট, ক্ষমতালোভী অত্যাচারী রাজা তৃতীয় রিচার্ডকে নিয়ে এই নাটক লেখা। হেনরি দি ফোর্থ এবং হেনরি দি ফিফথ নাটক দুটির পটভূমিকা ইংল্যান্ডের রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবন নিয়ে। প্রথমটির আকর্ষণীয় চরিত্র ফলস্টাফ শেক্সপিয়ারের অবিস্মরণীয় সৃষ্টি এবং চরিত্রটি আদর্শবান না হয়েও আমাদের আকর্ষণ করে। প্রেমের ইতিহাস অবলম্বনে তার বিখ্যাত ঐতিহাসিক নাটক জুলিয়াস সিজার আমাদের সকলের প্রিয়। এটি একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। প্লুটার্কের জীবনমালা থেকে সংগৃহীত সিজার এবং বুটার্স ও মার্ক অ্যান্টনি এবং সে সময়ে রোমের বৃত্তান্ত সমূহ অবলম্বনে নির্মিত। এই নাটকে শেক্সপিয়ারের আদর্শবোধের সঙ্গে রাষ্ট্রিক আদর্শের সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন তিনি। এই নাটকের নায়ক ছিলেন ব্রুটাস, প্রজাতন্ত্রে বিশ্বাসী ও আদর্শবাদী, এবং অন্যদিকে রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন উচ্চাভিলাষী সিজার। এটি একটি সার্থক ট্র্যাজেডিমূলক ঐতিহাসিক নাটক। শেক্সপিয়ারের ইংরেজি নাট্য সাহিত্যের ইতিহাসে এক অতুলনীয় নাট্য ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। একটি অবিস্মরণীয় নাট্য ব্যক্তিত্বের তিনি অধিকারী। এবং তিনি কি ট্র্যাজেডি, কি কমেডি, এমনকি ঐতিহাসিক নাটকে তার কৃতিত্ব অবিস্মরণীয়। নাট্যকাহিনী, চরিত্র ও আঙ্গিক এবং বর্ণনাভঙ্গি, এমনকি মঞ্চে অভিনয়যোগ্য নাটক লিখেছেন তিনি। তার নাটক শুধু ইংরেজি সাহিত্যে নয়, আমাদের বাংলা সাহিত্যেও ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এতই নাটক, কালজয়ী পদক্ষেপ এবং তিনি একজন শ্রেষ্ঠ নাট্যকার, এটা কিন্তু আমরা বলতেই পারি। জানতে পারলাম, তোমাদের সামনে শেয়ার করলাম তার যে অবদানের কথা নাটকে, এবং বাংলা সাহিত্যেও তার কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে। তিনি যে ইংরেজি সাহিত্যের কবি তা কিন্তু নয়, আমরা মনে করি যে আমাদের বাংলা সাহিত্যেরও একজন বিখ্যাত কবি, যার প্রভাব আমাদের বাংলা সাহিত্যে বিভিন্নভাবে পড়েছে, বিভিন্ন সাহিত্যিকের হাত দিয়ে, তাদের লেখনীর হাত দিয়ে পড়েছে, তার প্রভাব তাকে অবলম্বন করেছেন। একজন এমনই নাট্য ব্যক্তিত্ব ছিলেন তিনি এবং একজন বিখ্যাত সাহিত্যিক বলতে পারো আমরা সকলেই। তিনি সারা বিশ্বব্যাপী একজন বিখ্যাত সাহিত্যিক এবং শ্রেষ্ঠ নাট্যকার আমরা বলতে পারি। তার জন্মদিন এবং মৃত্যু দিবস এই সপ্তাহেই চলছে। তোমাদের আশা করি তোমাদেরকে উপকৃত করতে পারলাম এবং তার সম্পর্কে যতটুকু জেনেছিলাম তোমাদের সামনে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। ঠিক আছে, তোমরা সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এবং তোমাদের পরবর্তী ব্লগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে কিছু বলবো, কারণ তারও এই সপ্তাহে তার নিয়েও কিছু বলা দরকার। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এর পরের সপ্তাহে তোমাদের সামনে আলোচনা করবো এই পরবর্তী ব্লগে। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। সকলকে ধন্যবাদ।